পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর, এর রূপে এমনই মুগ্ধ হয়েছিলেন যে মোগল বাদশাহ জাহাঙ্গীর কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছু নেই। ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসার। প্রতি বছরেই দেশের অনেক ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে যায় এর অপার সৌন্দর্যে মুগ্ধ হতে। আসুন জেনে নি কাশ্মীরের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে। সোনামার্গ। সোনামার্গের অবস্থান শ্রীনগর লাদাখ মহাসড়কের পাশে। এটি শ্রীনগর থেকে উত্তর পূর্বে আড়াই ঘন্টার পথ। সোনামার্গ বিখ্যাত থাজিওয়াজ হিমবাহের জন্য, যেখানে চাইলেই যাওয়া সম্ভব। মহাসড়ক থেকে পায়ে হেঁটে যেতে আসতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। যদি হাঁটতে না পারেন তবে বিকল্প ব্যবস্থা হিসেবে রয়েছে টাট্টু ঘোড়া। ঘোড়ায় চড়ে উপভোগ করে আসুন থাজিওয়াজ হিমবাহের বিস্ময়কর সৌন্দর্য। এর জন্য ঘোড়ার মালিককে দিতে হবে 600 রুপি, তবে দর কষাকষির সুযোগ রয়েছে, সুতরাং এই সুযোগ কাজে লাগানো যেতে পারে। গুলমার্গ। ফুলের রাজ্য বলে খ্যাত গুলমার্গ। হাজারো ফুলে বর্ণিল হয়ে থাকে এখানকার প্রকৃতি। শ্রীনগর থেকে প্রায় 2 ঘন্টার দূরত্ব এটি। এখানে ইন্ডিয়ান সনাতনী পদ্ধতিতে স্কি করার ব্যবস্থার পাশাপাশি রয়েছে পৃথিবীর সর্বোচ্চ উঁচুতে কেবল কার। 13,000 ফুটের অধিক উচ্চতা থেকে উপভোগ করা যায় মাউন্ট আফারওয়াতের অনবদ্য দৃশ্য। খুব বেশি জনপ্রিয় হওয়ায় টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ফলে ইন্টারনেটে টিকিট কেটে রাখতে হবে। যদিও টিকিট কাটার পর কেবল কারে আরোহণের জন্য দীর্ঘ লাইনে আপনাকে দাঁড়াতেই হবে। এমন মনোরম পরিবেশে 2-1 দিন থেকে যেতে চাইলে খাইবার হিমালয়ান রিসোর্ট অ্যান্ড স্পা হবে সবচেয়ে নির্ভরযোগ্য ও ভালো জায়গা। পহলগাম। পহলগাম মূলত শেফার্ড উপত্যকা বলে পরিচিত। শ্রীনগর থেকে 3 ঘন্টার পথ এটি। পহলগাম ঘুরতে গেলে প্রায় সকল পর্যটকই বেতাব ভ্যালি দেখতে যায়। বলিউডের বিখ্যাত বেতাব সিনেমাটি এখানে চিত্রায়িত হয়েছিল, তারপর থেকে এর নাম বেতাব ভ্যালি। এখানকার স্বচ্ছ পানির লিডার নদী, বরফাচ্ছাদিত পর্বতের সতেজতা যে কোনো পর্যটকের হৃদয় কেড়ে নেয়। এখানে পর্যটকদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হল উপত্যকায় যাওয়ার জন্য বাহনটি নির্দিষ্ট একটি জায়গা পর্যন্ত যেতে পারে, তারপর থেকে যেতে হবে স্থানীয় পরিবহন সমিতির বাহনে অথবা হেঁটে। ভ্যালিতে প্রবেশ মূল্য 10 রুপি। পহলগামে অন্যান্য বিনোদনের মধ্যে রয়েছে গলফ, মাছ শিকার এবং নদীতে রাফটিং। শ্রীনগর। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে শ্রীনগর। এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী। এটি ঝিলম নদীর তীরে অবস্থিত। শ্রীনগর ট্রেকিং, পাখি দর্শন, নৌকা চড়া এবং ওয়াটার স্কিংয়ের জন্য সুপরিচিত। শ্রীনগরের জনপ্রিয় পর্যটন স্থান হচ্ছে ডাল লেক। এখানে আপনি বারযোগ্য বজরায় থাকতে পারবেন এবং শিকারায় চড়তে পারবেন। আপনি দুঃসাহসিক অভিযাত্রী হন বা প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময় অতিবাহিত করতে চান, যাই হোক না কেন, শ্রীনগর আপনার জন্য আদর্শ স্থান। আরু ভ্যালি। আরু ভ্যালি কাশ্মীরের পহলগাম থেকে 12 কিলোমিটার গেলে একটি ছোট গ্রাম। গরমকালে গেলে প্রকৃতির সবুজ রূপ দেখা গেলেও শীতে বরফের চোখ দাদানো সৌন্দর্য চোখে পড়ে। শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত। গ্রামটি আরু নদীর বাম তীরে অবস্থিত, যা আদতে লিডার নদীর শাখা। এখান থেকে ঘোড়ায় চড়ে দেখে নিতে পারেন লিডার ওয়াট, পোষ পাথর আর লিডার নদীর উৎস কোলাহাই হিমবাহ।